আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের যে রাজনৈতিক হিসাব এবং নিকেশ, এটি এই মুহূর্তে কেবলই মাত্র বিএনপির দিকে ফোকাস করা রয়েছে। বিএনপি কি করছে, বিএনপি কি করবে, এটিকে প্রাথমিক যে ঝুঁকি সেটির মধ্যে রেখে আওয়ামী লীগ তাদের যে নির্বাচনী বৈতরণী এটি পার হওয়ার যে মাস্টার প্ল্যান তারা করছে, সেই মাস্টার প্ল্যানের মধ্যে অনেকগুলো গলদ রয়ে গেছে। প্রথমত বাংলাদেশের যে ইসলামিক দলগুলো, সেই ইসলামিক দলগুলো যেমন হেফাজত রয়েছেন, জামাত রয়েছে, তারপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রয়েছে, এমনকি সরকারের সঙ্গে যে সকল ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং সরকারের যারা সুবিধা নিয়েছেন, এই সমস্ত ইসলামিক দলগুলো তারা যদি যে কোনো মুহূর্তে চোখ পাল্টে বিএনপির সঙ্গে যোগ দেয়, আশ্চর্য হওয়ার কিছু নেই। এর কারণ হলো আমাদের যে এশিয়া সাবকন্টিনেন্টের যে রাজনীতি, সেই রাজনীতিতে সাধারণত ইসলামিক দলগুলোর এরকম বহুবার একেবারে শেষ মুহূর্তে ভরাডুবি করার, ক্ষমতাসীনদের ভরাডুবি করার অথবা বিরোধী দলকে ক্ষমতা নিয়ে আসার বহু নজির রয়েছে। ইমরান খানের যে উত্থানের পিছনে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, ডক্টর তাহের আল কাদরি কানাডাতে থাকেন, অসাধারণ বক্তা, আর দ্বিতীয়ত মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা নামে যিনি পরিচিত। এই দুজন ব্যক্তি যেমন তাকে ক্ষমতা এনেছিলেন, আবার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে কিন্তু এই দুজন ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, সংঘাত করে, আবার যে কোনো একটা বিষয় নিয়ে তাদের ঐক্যমত হতে বা ঐক্যমতে পৌঁছাতে খুব বেশি সময় তাদের দরকার হয় না, এটি আওয়ামী লীগ কিন্তু এখনও কাউন্ট করেনি। দ্বিতীয়ত তাদের খুব ঘনিষ্ঠ মিত্র যারা রয়েছে, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং হাসানুল হক ইনু সাহেবের যে জাসদ, এই তিনটি দলও শেষ মুহূর্তে চোখ উল্টে ফেলতে পারে। এর কারণ হলো এরা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিপক্ক। এদের মধ্যে দল যতই দুর্বল থাকুক না কেন, অনেক যোগ্যতম নেতা রয়েছেন। সার্বিক বিচারে আওয়ামী লীগ এবং বিএনপির মূল ধারার অনেক নেতার চাইতেও এদের যোগ্যতা বেশি রয়েছে। কাজেই একটি রাজনৈতিক সুযোগ তৈরি করা এবং রাজনৈতিক সুযোগকে কাজে লাগানোর জন্য যে ধরনের কৌশল দরকার, বুদ্ধি দরকার, প্রজ্ঞা দরকার, এই দলগুলো কিন্তু করতে পারে। এরশাদ জমানাতে তারা করেছে, এরশাদ পরবর্তী যে জমানা এসছে, সব জমানাতেই এই দলগুলো অর্থাৎ ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং জাতীয় পার্টি, তারা কিন্তু নিরাপদে নিজেদের পিঠ বাঁচিয়েছে, যতটা সম্ভব সুযোগ নিয়েছে এবং রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। কাজেই আওয়ামী লীগের দুঃসময়ে তারা থাকবেন, এটি বিশ্বাস করা আর নির্বুদ্ধিতার যে পাগলা ঘোড়া রয়েছে, সেই পাগলা ঘোড়ার উপর চেপে মরুভূমি পাড়ি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই সমস্যাগুলোর বাইরে অন্য যে সমস্যাটি তাদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করবে অনাগত দিনে, এবং এটা নিয়ে তারা কিন্তু একদম ভাবেনি, সেটি হলো বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছে 2009 সনের পর থেকে, তারা কিন্তু 2014 এবং 2018 এই ভোটগুলো দিতে পারেনি। অর্থাৎ 2009 সনে যাদের বয়স ছিল 20 বছর, তলে তলে কিন্তু এই 2009 থেকে 2023 এই সময়ের মধ্যে যে পথ পরিক্রমা তারা পাড়ি দিয়েছে, তারা অনেকেই কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, অনেকের বয়স 30 বছর, অনেকের বয়স 35 বছর, যারা ভোট দিতে পারেনি, বিয়ে থা করেছেন, ঘর সংসার করেছেন এবং অনেকে এই সময়ের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে সমাজের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তো এই তরুণ সম্প্রদায় যারা ভোট দিতে পারেননি, তাদের সংখ্যা বাংলাদেশে কম করে হলেও 1 কোটি। তো এই 1 কোটি তাজা টগবগে তরুণ যারা ভোট দিতে পারেননি এবং এখন
তারা অনেকটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো বা সুপ্ত আগ্নেয়গিরির মতো চুপচাপ আছেন, যার যার কর্মরত আছেন। কেউ হয়তো ফেসবুক করছেন, কেউ ইউটিউব করছেন, কেউ ফ্রিল্যান্সিং করছেন, কেউ বড় কর্পোরেট গ্রুপ চালাচ্ছেন, কেউ বাবা মার হোটেলে খাচ্ছেন, কেউ দেশের বাইরে আছেন, কেউ বেকার জীবনযাপন করছেন, কেউ হয়তো ডিরিল্ড হয়ে একটা হতাশার জীবন কাটাচ্ছেন। কিন্তু তাদের সকলের মধ্যে তারুণ্যের যে সততা রয়েছে, তারুণ্যের যে গতি রয়েছে এবং তারুণ্যের যে টকবগে রক্ত, এটি রয়েছে। এবং এই পুরো তারুণ্যটি হঠাৎ করে জ্বলিয়ে উঠতে পারে। এবং এই যে চলমান আন্দোলন, 28 তারিখে যেটিকে ডেড লাইন ধরে বিএনপি এগুচ্ছে, সেই আন্দোলনের যে পরিণতি, এই পরিণতি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। তো সেই আন্দোলনে যদি হঠাৎ করে এই তরুণ সম্প্রদায় একীভূত হয়ে যায় এবং তারা যদি কেবল মাঠে নেমে আসে, তরুণ এবং তরুণীরা, এটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কোনো সামরিক বাহিনীর নেই, কোনো পুলিশ বাহিনীর নেই, কোনো ছাত্রলীগ যুবলীগ কারোরই নেই। এ তরুণের জোয়ার এত বেশি, এত ব্যাপক, এত ভয়াবহ, এটি যারা মূলধারা রাজনীতিতে তারুণ্যের মধ্যে পড়েছেন তারা বুঝতে পারবেন। এরশাদের শেষ জমানাতে যখন ডক্টর বিলন মারা গেলেন, ওই সময়টাতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং খুব অ্যাক্টিভলি ছাত্রলীগ করি, কিন্তু যেদিন এরশাদের যে সন্ত্রাসী বাহিনী গুলি করতে করতে তারা সেই কার্জন হল থেকে টিএসসির দিকে আসছিল এবং তাদের সেই গুলিতেই কিন্তু ডক্টর মিলন ঘটনাস্থলে মারা পড়েন এবং একই একসাথে ডক্টর মহিউদ্দিন খান, ডক্টর মহিউদ্দিন জালাল জাহাঙ্গীর, সে যে ডক্টর জালাল উনি ছিলেন। তো ছাত্রলীগের সেই বিখ্যাত জালাল জাহাঙ্গীর কমিটির যে সভাপতি ছিলেন, তো তিনি ছিলেন লালবাগের, যিনি হাজি সেলিমের আগে সংসদ সদস্য ছিলেন। তো সেই দিন আমি নিজে দেখেছি, কি দেখেছি, কেউ হয়তো ছাত্রলীগ করে, কেউ যুবলীগ করে, তারা মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু হাজার হাজার তরুণ, বিক্ষুব্ধ তরুণ বিশ্ববিদ্যালয়ে, যারা কোনো রাজনৈতিক দল করেনি, ওই দিন তারা এতটা বিক্ষুব্ধ হয়ে তারা খালি হাতে ক্রলিং করতে করতে যুদ্ধের ময়দানে যেভাবে মানুষ এগোয়, ঠিক একইভাবে তারা কার্জন হলের দিকে এগোতে থাকলো। এবং অস্ত্রবাদ যারা, এরশাদ যাদেরকে অস্ত্র দিয়ে মাঠে পাঠিয়েছিলেন, সেই অস্ত্রবাজরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং এরপরেই গণ অভ্যুত্থান হয়ে যায়। আমাদের দেশে একাধিকবার কিশোর বিদ্রোহ হয়েছে, শিশু বিদ্রোহ হয়েছে এই সরকারের আমলে, এবং ফকির বিদ্রোহ হয়েছে, সন্ন্যাস বিদ্রোহ হয়েছে বিভিন্ন সময়টিতে। আন্দোলনের যা শত বছরের ইতিহাস, এটি অল অন এ সাডেন, এটি পরিবর্তিত হতে এক মিনিট সময় লাগে না। সরকারি দলের অনেকে 28 তারিখে বিএনপি কী করবে না না করবে এটি নিয়ে তারা ঠাট্টা করছে, মস্কারা করছে, কিন্তু যে বারোদের অধিক্ষেত্র তৈরি হয়ে আছে, মানুষের ক্ষোভ যেখানে দানা বেঁধে রয়েছে, গণ অভ্যুত্থান ঘটানোর জন্য এবং হওয়ার জন্য যে সকল উপকরণ দরকার তা প্রায় সব কিছু একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তো সেখানে এনিথিং হ্যাপেন, এনিথিং মে হ্যাপেন অ্যাট এনি টাইম, যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তো সেই ঘটনার সঙ্গে যখন রাজপথে এরকম একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি হবে, তার সঙ্গে এই তরুণরা যদি নেমে আসে, তাহলে কোনো অবস্থাতেই বর্তমান যে রেজিম রয়েছে তারা, তাদের যে স্থিত অবস্থা, এটা তারা রক্ষা করতে পারবে না। এবং আমরা অতীতে সবসময় দেখেছি পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ সময় পর্যন্ত সরকারের গদিটি রক্ষা করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে, কিন্তু যখন নিয়তির প্রবল ডাক এসে যায় তখন কিভাবে তারা সেই সংগ্রামরত জনগণের সঙ্গে মিশে যায়, কিভাবে তারা সংগ্রামরত জনগণকে উৎসাহ দেয় এবং সংগ্রামীদের পক্ষে এতদিন তারা যাদেরকে সেলুট দিত তাদের ত্রুটি তারা কিভাবে চেপে ধরে, আমরা এদৃশ্য সেই 90 সনে দেখেছি, এদৃশ্য 96তে দেখেছি,
এদৃশ্য 2001 এ দেখেছি, এদৃশ্য 2006 এ দেখেছি, আবার এই দৃশ্য অনাগত দিনে দেখার অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।